আসলে আমি একটু ভয় লাগে, কিন্তু মানে আমি আমি বুঝাতে পারছি না ভাই। আমরা এখন কেবল কারে উঠবো দোস্ত, এই সাইডটাকে কি বলে? এই পাশটাকে যেখানে আমরা আসি রয়্যাল ডক থেকে আমরা যাবো ও2। সামনে শাকিল এবং ইফতি ভাই দুজন মিলে আমরা যাচ্ছি কেবল কারে উঠবো। এই যে এই কেবল কারে গত বছর যখন আসছিলাম না একবার, হ্যাঁ একটা কোম্পানি যাদের লাঞ্চ দিচ্ছিল দুজন মানে স্টাফ আসছে, এক একটা ট্রেনের মধ্যে খাবারের টেবিল সাজিয়ে দিচ্ছে, চার পান্না পাতা যাওয়া আসা করবে তারা, মানে দুই ঘন্টার মতো বা এক ঘন্টার মতো একটা ট্যুর ছিল। আসলে আমি একটু ভয় লাগে, কিন্তু মানে আমি আমি বুঝাতে পারছি ফ্লোরের দিকে তাকাতে থেকে দুন 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 কোথায় জানি যাচ্ছি তাকাই দেখেন।
চিকেনের মিডিয়াম নুডলস নুডলস হ্যাঁ ফ্ল্যাগটা শাকিল ভাই ভাই তুমি তুমি বলছো ডোন্ট থিং অ্যাবাউট এনিথিং তুমি আমরা কিন্তু একদম কুসুন্দর জায়গায় আছি পুরো লন্ডনটা তুলন ভাবে আপনি 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 লন্ডনটা তো উঠছি আমরা না কত সুন্দর দেখেন মানুষগুলো যায় ওদিক থেকে সেদিক থেকে যায় কয়দিন আগে আমাদের দেশে একটা উইন্ড হয়েছিল রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল প্লেন চলাচল বন্ধ হয়ে গেছিল কোনটা আপনি এখানে আসলে দেখার খুব সুন্দর মানে আমরা রয়্যাল ডক থেকে আসলাম রাশেদ খুবই ভয় পাইছে এত ভাবতেই পারে নাই যে এত উপরে আমরা উঠবো আর এটা মানে আসলে 50-60 তলার উপরে ছিলাম আমরা নদীর উপর দিয়ে কেবল কারে করে আসলাম 50 তলা বলে আর কি তো আসলে আপনি আরো যদি দেখেন এটা তো নিচে ডেপথ বেশি তো এই দেখেন আমরা আবার সেন্টারে ঢুকে যাচ্ছি ঢুকে জিনিসটা আবার ঘুরে চলে আসবে তো আপনি যদি চান আপনি নেমে যেতে পারেন কৃষ্ণকে ব্রেক করে দেখেন জিনিসটা ব্রেক করার পরে তো আর হচ্ছে না